মানিকচকের উত্তর চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় খোলা হয়েছিল দুয়ারে সরকারের ক্যাম্প। আবেদনপত্র নিতে সকাল থেকে সেখানেও পড়েছিল লাইন। কোলের শিশুকে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য লাইন দিয়েছিলেন মহিলারা। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। ভিড়ের চাপে এক শিশু অসুস্থ হয়ে পড়ে। অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশাসনকে বন্ধ করতে হলো ক্যাম্প। রাজ্য সরকারের নির্দেশিকা মতো দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকারের শিবিরের সূচনা হয়েছে জেলায় জেলায়। উত্তর চণ্ডীপুর অঞ্চলের কয়েক হাজার মানুষ ওই ক্যাম্পে হাজির হন। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় ব্লক প্রশাসনকে। কর্মসূচি শুরুর কয়েক ঘন্টার মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ওই ক্যাম্প, ফলে খালি হাতেই ফিরতে হয়েছে সকলকে। তাতে হয়রানির অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। আমরা গেছিলাম স্কুল পঞ্চায়েত স্কুলে কি করতে গেছিলাম, স্বাস্থ্য সাথী কার্ড বানানোর জন্য আর এই যে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম নেওয়ার জন্য। তো কি হলো, বন্ধ কেন হলো হঠাৎ? বন্ধ হলে যে কোন শিশু বাচ্চা নাকি মৃত্যু হলো, ওই জন্য বন্ধ হয়ে গেল। ক্যাম্পটা কোথায় বসেছিল? কখন থেকে লাইনে দাঁড়িয়েছিলেন? মোটামুটি সকাল 8টা থেকে 9টা থেকে, কত কেউ 6টা থেকেও আছে। এ প্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল জানান, উত্তর চণ্ডীপুর বিপি বিদ্যালয়ের ক্যাম্প প্রশাসনের নির্দেশ মতো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ প্রচুর মানুষের ভিড় জমেছিল ক্যাম্পে। করোনা পরিস্থিতিতে এত ভিড় দেখে প্রশাসনিক কাজকর্ম বেসামাল হয়ে ওঠে, তাই ব্লক বিডিওর নির্দেশ মতো শিবির বন্ধ করা হয়েছে। পরবর্তীতে আলোচনা করে দিন ঠিক করা হবে। দুয়ারে সরকারে আজকে তো উত্তর চণ্ডীপুরে ছিল, কিন্তু প্রচুর লোক সুবিধা নেওয়ার জন্য এসেছিল, যে প্রয়োজন তো ছিল সবার, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড়, মানে অতিরিক্ত ভিড়, তার জন্যই আজকে ভিড় সব ক্যান্সেল করেছেন। সবই ব্যবস্থা ছিল, কিন্তু এত লোকের ভিড় যে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে গেছিল, তার জন্য ওটা বন্ধ করা হয়েছে। কিছু শোনা গেছিল যে ওখানে নাকি দুজন একটা গুজব রটায় যে একটা বাচ্চা মারা গেছে, কি কি শুনেছেন? না, সেটা গুজব শোনা গেছে, কিন্তু সেটা গুজব, গরমের কারণেই সে অসুস্থ হয়ে পড়ে, এখন স্বাভাবিক অবস্থায় আছে। ক্যাম্প বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ জমেছে। দ্য ওয়াল ব্যুরো।